হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব স্কোয়ার রুট এবং কিউব রুট, মানে হচ্ছে বর্গমূল এবং ঘনমূলের হায়ার স্কিল লেভেলের কিছু কোশ্চেন নিয়ে। তা আমরা এর আগে আলোচনা করছি বেসিক লেভেলের কিছু কোশ্চেন নিয়ে দুটো ক্লাস, আজকে আমরা আলোচনা করব হায়ার স্কিল লেভেলের। তা আপনারা অবশ্যই আজকে আমাদের ক্লাসটি অ্যাটেন্ড করবেন এবং শেষ অবধি করবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। এবং আপনারা যারা সরকারি চাকরি পরীক্ষা দেন, তা সেই সমস্ত পরীক্ষায় আসা যে সমস্ত কোশ্চেনগুলো এসছে সেই সমস্ত আজকে আমরা 12টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আশা করছি আপনাদের এই ভিডিওটা খুবই মোটিভেট করবে। তা আপনারা সবাই ভিডিওর শুরুতে একটা খাতা পেন্সিল নিয়ে বসুন এবং খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 12টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং আলোচনার শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করবেন এবং পোস্ট করার মাধ্যমে যেরকম আপনারা জানতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কিরকম লেভেলের আছে, কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 1, যে প্রশ্ন এসেছিল CDS 2009-এ। আমাদের এখানে বলা আছে, ইংরেজিতে কোশ্চেন আছে, আমি পুরো বাংলায় আপনাদের বলে দেবো, আশা করছি আপনাদের সলভ করতে সমস্যা হবে না। বা যারা এই সমস্ত পরীক্ষা দিয়ে থাকেন, CDS পরীক্ষা 2009-এ এসেছিল, তারা এই কোশ্চেনগুলো অবশ্যই কমন পাবেন। তাহলে বলেছি কি, ইফ মানে যদি 7.2 ডিভাইডেড বাই 3 রুট অফ 0.729 ইজ ইকুয়াল কোশ্চেন মার্ক তার কিউব ডিভাইডেড বাই 2 তার কিউব, ফাইন্ড দ্য ভ্যালু অফ কোশ্চেন মার্ক। তাহলে এই কোশ্চেন মার্কের ভ্যালুটা কত হবে, আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করে পোস্ট করতে হবে, বা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা ভিডিওটা পজ করে এই কোশ্চেনে অ্যান্সার করতে পারেন, আমরা স্ক্রিনে অ্যান্সার করবো, আর আপনারা আপনাদের কোশ্চেনের যেটা উত্তর হচ্ছে আমাদের উত্তরের সাথে মিলে দেখবেন। আশা করছি আপনাদের উত্তর সবার সঠিক হবে। তো চলুন আমরা আলোচনায় আমরা এর কোশ্চেনের সলিউশন শুরু করছি। তো চলুন আমরা এর ক্যালকুলেশন করেছি, তা ক্যালকুলেশন করেছি দেখুন, আমরা এখানে স্টেপ বাই স্টেপ পর ক্যালকুলেশন করে গেছি। ক্যালকুলেশন করার পর যাদের উত্তর বেরিয়েছে 4, মানে অপশান এ 4, তাদের সবার উত্তর সঠিক। প্রতিটা স্টেপ আমরা এখানে করেছি, আশা করছি আপনারা স্টেপগুলো দেখলে অঙ্কগুলো অবশ্যই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন, বা কোথায় আপনাদের ভুল হচ্ছে সেটাও আপনারা বুঝতে পারবেন। তো চলুন আপনারা স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো খাতায় করুন, করে আমাদের উত্তরের সাথে মিলিয়ে নেন, আশা করছি আপনাদের উত্তর সঠিক হবে। তা যাদের উত্তর এখানে অপশান এ 4 বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3। তা কোশ্চেন মার্ক এদিক ওদিক আছে, তার কারণ যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় এসেছে সেই সমস্ত প্রশ্নগুলো আমরা এখানে তুলে এনেছি। তা সুতরাং কোশ্চেন মার্কটার সাথে আপনাদের গিয়ে লাভ নেই। তা আমরা ওভারঅল আজকে 12টা প্রশ্ন আলোচনা করব, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন 3 নম্বর প্রশ্ন আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার টু বি অ্যাডেড টু 8200 টু মেক ইট এ পারফেক্ট স্কোয়ার। তাহলে এই যে 8200কে এর সাথে কত যোগ করলে এটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। তা এটা ছিল আপনাদের গেল দিনের হোম টাস্কের প্রশ্ন। তা আমাদের এটাই বলেছে, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার, সেই সর্বকনিষ্ঠ নাম্বারটা কথা, মানে সর্বকনিষ্ঠ নাম্বার কোনটা যেটা অ্যাডেড এই 8200 সাথে অ্যাড করব এবং তারপরে সেই অ্যাড করার পরে সেটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা এ বি সি ডি ই 4-5টা অপশান আছে, যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা 8200, আমরা এটা আনুমানিক 90.5 এটা অ্যাপ্রক্স হচ্ছে, আর 91 এর হচ্ছে 8281। তাহলে রিকোয়ার নাম্বার 8281 মাইনাস 8200 ইজ ইকুয়াল টু 81। তা যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান এ 81, আমরা এটা ব্যাক ক্যালকুলেশন করে উত্তর করেছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা উত্তর থেকে আমরা অ্যান্সারে পৌঁছেছি, মানে আমরা পেছন দিক থেকে আগিয়েছি। তা আশা করছি আপনারা এই ফরম্যাটে অনেকে অঙ্ক করেন ব্যাক ক্যালকুলেশন করে। তা যারা এই ক্যালকুলেশনে অ্যান্সার বার করেছেন অপশান এ 3 নম্বর প্রশ্নে অপশান এ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা এইবার চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, 5 নম্বর প্রশ্নে চলে এসেছি। আর 5 নম্বর প্রশ্নটা আপনার CBI 2007 এই কোশ্চেনটা এসেছিল। তো চলুন দেখে নেবো এই কোশ্চেনটা কি আছে। তা হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার, সেই লিস্ট নাম্বারটা আমাদের বার করতে হবে, মানে সর্বকনিষ্ঠ নাম্বারটা টু বি মাল্টিপ্লাইড, যেটা গুণ করতে হবে উইথ 294, 294, তাহলে 294 টু মেক ইট পারফেক্ট স্কোয়ার।
তাহলে আমাদের কি বলেছে, আমাদের সেই সংখ্যাটা এখানে বার করতে হবে যেটা কিনা 294 এর সাথে মাল্টিপ্লাই করার পর সেটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 5 নম্বর প্রশ্নে আপনারা সবাই সঠিক উত্তর নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো 5 নম্বর প্রশ্ন আপনারা সবাই খাতায় উত্তর নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 294 2×3×7×7 তাহলে রিকোয়ার নাম্বার 2×3=6। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। 6 নম্বর প্রশ্ন, ব্যাংক ক্লার্ক 2009 এসেছিল, ইফ 14 কিউব ইজ অ্যাডেড টু দ্য স্কোয়ার অফ এ নাম্বার, একটা নাম্বারের সাথে যদি 14 কিউব আপনারা যোগ করেন, দ্য অ্যান্সার সো অফটেন ইজ 4425, তাহলে অ্যান্সারটা হয় 4425, তাহলে হোয়াট ইজ দ্য নাম্বার, তাহলে সেই নাম্বারটা কত। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, তাহলে ইফ 14 কিউব ইজ অ্যাডেড টু দ্য স্কোয়ার অফ এ নাম্বার, তাহলে একটা নাম্বারের স্কোয়ারের সাথে যদি যোগ করেন, দ্য অ্যান্সার সো অফটেন ইজ 4425, তাহলে হোয়াট ইজ দ্য নাম্বার। তাহলে কি বলেছে, আমরা 14 কিউব কোনো একটা সংখ্যার স্কোয়ারের সাথে আমরা যোগ করি তাহলে তাদের রেজাল্ট আসে 4425, তাহলে আমাদের সেই সংখ্যাটা কত সেটা আমাদের এখানে বার করতে হবে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আপনারা সবাই কোশ্চেনটা খাতায় আপনারা ক্যালকুলেশন করুন, ক্যালকুলেশন করে যে উত্তরটা সঠিক বেরোচ্ছে সেটা আপনারা খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা আপনারা ভিডিওটা পজ করে আপনারা ক্যালকুলেশন করে আমাদের উত্তরের সাথে মিলিয়ে নিতে পারেন আপনাদের উত্তর। তা আশা করছি আপনাদের উত্তরও সঠিক হবে। তো চলুন দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। লেট দ্য নাম্বার, আমরা প্রথমে নাম্বারটাকে এক্স ধরলাম, এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন, কোশ্চেন অনুসারে এই যে এক্স স্কোয়ার, এই যে স্কোয়ার অফ এ নাম্বার বলেছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 14 কিউব ইজ ইকুয়াল টু 4425, তাহলে এই লাইনটা সাজাতে পারলে আপনাদের অ্যান্সার হয়ে যাবে। তা আমরা এটাকে ক্যালকুলেশন করেছি আর আমাদের এক্স এর মান বেরিয়েছে কত, 41। তাহলে 6 নম্বর প্রশ্নে সেই নাম্বারটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে অপশান সি 41। যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন 41 অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। 7 নম্বর প্রশ্ন, আমরা একটু ওভাররাইট করে দিলাম, 7টা বোঝা যাচ্ছে না, ইউপি পুলিশ 2007 এসেছিল। তো চলুন দেখে নেবো এই কোশ্চেনে কি জানতে চাওয়া হয়েছে। দ্য সাম অফ টু নাম্বারস হোয়েন মাল্টিপ্লাইড উইথ ইচ অফ দ্য নাম্বার সেপারেটলি, দেন দ্য রেজাল্ট অফ দিস মাল্টিপ্লিকেশন আর 2418 অ্যান্ড 3666 রেসপেক্টিভলি, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বারস। তাহলে কি বলেছে, দ্য সাম অফ টু নাম্বার, দুটো নাম্বারের যোগফল, হোয়েন মাল্টিপ্লাইড উইথ ইচ অফ দ্য নাম্বার সেপারেটলি, যখন প্রত্যেকটা নাম্বারের সাথে মাল্টিপ্লাইড করা হয়, দেন দ্য নাম্বার অফ দি মাল্টিপ্লিকেশন, প্রথমটায় আসে 2818 2418 আর তারপরটা আসে 3666 রেসপেক্টিভলি, তাহলে ফাইন্ড দ্য ডিফারেন্স অফ দ্য নাম্বার। তাহলে আমাদের কি বলেছে, দুটো নাম্বার, তার দুটো নাম্বারের যোগফলের সাথে যদি প্রত্যেকটা নাম্বার আলাদা আলাদা করে মাল্টিপ্লাই করা হয়, সেপারেটলি করা হয়, তাহলে একটা রেজাল্ট আসে 2418 আর আরেকটা রেজাল্ট আসে 3666, তাহলে ফাইন্ড দ্য ডিফারেন্স, তাহলে সেই নাম্বার দুটোর পার্থক্য কত হবে। আপনাদের এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা সবাই আপনাদের খাতায় এই কোশ্চেনের সঠিক উত্তরটা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ক্যালকুলেশনটা একটু বড়, ছোট হয়ে গেছে, তো চলুন আমরা লাইন বাই লাইন বুঝিয়ে দিচ্ছি, আশা করছি আপনাদের এটা বুঝতে অসুবিধা হবে না। লেট দ্য নাম্বার বি এক্স অ্যান্ড ওয়াই, আমরা নাম্বারটাকে ধরলাম কি এক্স অ্যান্ড ওয়াই। নাও অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, কোশ্চেন অনুসারে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2418, কেন না দুটো সংখ্যা বলেছে মাল্টিপ্লাই, প্রথমে এটাকে আমরা মাল্টিপ্লাই করছি এই দুটো সংখ্যার যোগের সাথে, তারপর একটা ওয়াই কে মাল্টিপ্লাই করছি এই দুটো সংখ্যার সাথে, এই দুটো ইকুয়েশন বার করলাম, তাহলে বাই অ্যাডিং ইকুয়েশন 1 এন্ড 2 উই গেট, আমরা কি পেলাম যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 6084। এবার বাই অ্যাডিং 1 এন্ড 2 উই গেট, আমরা এখানে রেজাল্ট কি পাচ্ছি না, এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 78। তাহলে বাই সাবস্ট্রাক্টিং ইকুয়েশন 2 ফ্রম 1 উই গেট, আমরা কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 1248। তা আমরা এখানে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 16, তাহলে ওয়াই মাইনাস এক্স আমরা কত উত্তর পেলাম না, উত্তর পেলাম 16। তা যারা 7 নম্বর প্রশ্নে উত্তর করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। 11 নম্বর প্রশ্নে চলে এসেছি, আপনারা কোশ্চেনের সিকোয়েন্সের সাথে যাবেন না, কেন আমরা যে কোশ্চেনগুলো পরীক্ষায় এসছে সেই সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করছি। 11 নম্বর প্রশ্ন, আরবিআই 2009 এসছে, 3√1331 × 3√216 প্লাস 3√729 প্লাস 3√64 ইজ ইকুয়াল টু,
তাহলে কত হবে? 11 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই খাতায় ক্যালকুলেশন করে এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, দিয়ে আমাদের উত্তরের সাথে উত্তর মিলিয়ে নিন, ভিডিওটা পজ করে আপনারা উত্তর করতে পারেন। তো চলুন আমরা দেখে নিচ্ছি 11 নম্বর প্রশ্নে আপনাদের কোনটা সঠিক উত্তর হচ্ছে। তা আমরা এখানে ক্যালকুলেশন করেছি, তাহলে ক্যালকুলেশন করেছি কেন, আমরা এগুলোকে ভেঙে নিয়েছি তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তা আমরা এই ক্যালকুলেশন করে উত্তর বার করেছি, স্টেপ বাই স্টেপ আপনারা দেখুন, স্টেপ বাই স্টেপ দেখলে আপনারা বুঝতে পারবেন 79 আমাদের উত্তর বেরিয়েছে। যাদের উত্তর 11 নম্বর প্রশ্নে অপশন বি বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, যে কোশ্চেনটা এলআইসি এডিও 2009 এসেছিল। What least number should be subtracted from 6860 so that 19b cube root of the result from this subtraction? তাহলে এখানে কি বলেছে, what least number, তাহলে সেই কনিষ্ঠ নাম্বারটা কোনটা, should be subtracted, যদি বিয়োগ করা হয় 6860 থেকে, so that 19b the cube root of the result from this subtraction, তাহলে সেটা 19b the cube root of the result from this subtraction, তাহলে 19 কিউব রুট সেটা হবে, সেটা আমাদের এখানে বার করতে হবে, 19 এর কিউব রুট হবে। তাহলে 12 নম্বর প্রশ্নে আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে, আপনারা সঠিক উত্তর নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 12 নম্বর প্রশ্ন, আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনাদের নির্বাচন করতে হবে, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন বন্ধুরা আপনারা খাতায় করুন, আর আমরা স্ক্রিনে এই কোশ্চেনের উত্তর করে দিচ্ছি। তা এখানে আমাদের প্রথমে এই জায়গা থেকে আমরা অ্যান্সার করছি যে 19b দ্য কিউব রুট, তাহলে 19 এর কিউব রুট আমরা বার করছি 6859, তাহলে রিকোয়ার নাম্বার 6860 মাইনাস 6859 ইজ ইকুয়াল টু 1। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ 1, তাদের সবার উত্তর সঠিক, সেই লিস্ট নাম্বারটা কত, সেই লিস্ট নাম্বারটা হচ্ছে 1। তা 12 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উত্তর করেছেন অপশান এ 1, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, 14 নম্বর প্রশ্নে চলে এসেছি। এলআইসি এডিও 2007 এই কোশ্চেনটা এসেছিল, দ্য লিস্ট নাম্বার, সেই সর্বকনিষ্ঠ নাম্বারটা, হুইচ ইজ এ পারফেক্ট স্কোয়ার, যেটা কিনা পারফেক্ট স্কোয়ার মানে, অ্যান্ড হ্যাজ 7936 অ্যাজ ওয়ান অফ ইটস ফ্যাক্টর ইজ ইকুয়াল টু। তাহলে আপনারা কোশ্চেনটা ভালো করে খেয়াল করুন, দ্য লিস্ট নাম্বার, সেই সর্বকনিষ্ঠ নাম্বার, হুইচ ইজ এ পারফেক্ট স্কোয়ার, যেটা একটা পারফেক্ট স্কোয়ার মানে বর্গ, মানে পূর্ণ বর্গ, অ্যান্ড হ্যাজ 7936 অ্যাজ অন ইটস ফ্যাক্টর ইজ ইকুয়াল টু, তাহলে যার মধ্যে 7936 তার একটা ফ্যাক্টর, তাহলে সেইটা ইকুয়াল টু কত হবে সেটা আমাদের এখানে বার করতে দিয়েছে। তাহলে 14 নম্বর প্রশ্ন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের এখানে বার করতে হবে। তা আমাদের সেই লিস্ট নাম্বারটা, হুইচ ইজ এ পারফেক্ট স্কোয়ার অ্যান্ড হ্যাজ 7936 অ্যাজ অন ইটস ফ্যাক্টর ইজ ইকুয়াল টু, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তা চলুন আমরা ক্যালকুলেশনটা শুরু করছি, তাহলে 7936, তা এর আমরা উৎপাদকগুলো বার করেছি, উৎপাদকগুলো বার করে এবার টু মেক ইটস পারফেক্ট স্কোয়ার ইট মাস্ট বি মাল্টিপ্লাইড বাই 31, এই যে 31 এটা অবশিষ্ট, তা এটাকে মাল্টিপ্লাইড করব, তাহলে 31 দিয়ে এটাকে যদি মাল্টিপ্লাই হয় তাহলে 7936কে 31 দিয়ে মাল্টিপ্লাই হলে 246016। তাহলে যারা 14 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, এগুলো কিন্তু আমরা একটু হায়ার স্কিল লেভেলের অঙ্ক করছি, আশা করছি আপনাদের একটু বুঝতে অসুবিধা হলে আপনারা ভিডিওটা ডাউনলোড করে বা ভিডিওটা দু তিনবার দেখুন, আশা করছি আপনারা কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান বি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, 15 নম্বর প্রশ্নে চলে এসেছি। ইউপি পুলিশ 2008 এই কোশ্চেনটা এসেছিল, ইচ স্টুডেন্ট অফ ক্লাস 10 কন্ট্রিবিউট সাম মানি ফর এ পিকনিক, দ্য মানি কন্ট্রিবিউটেড বাই ইচ স্টুডেন্ট ওয়াজ ইকুয়াল টু দ্য কিউব অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, ইফ দ্য টোটাল কালেক্টেড অ্যামাউন্ট ওয়াজ 29791 ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। তাই এখানে আমাদের কোশ্চেনটা কি বলেছে, ইচ স্টুডেন্ট অফ ক্লাস 10 দশম শ্রেণীর প্রত্যেকটা স্টুডেন্ট কন্ট্রিবিউট মানে বন্টন করেছে সাম মানি ফর পিকনিক, পিকনিকের জন্য কিছু টাকা তারা কালেক্ট করেছে, দ্য মানি কন্ট্রিবিউটেড বাই ইচ স্টুডেন্ট ওয়াজ ইকুয়াল টু দ্য কিউব অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, তার যতগুলো স্টুডেন্ট ছিল তার কিউব যে সংখ্যাটা হয় সেই সংখ্যাটা তারা প্রত্যেকে কন্ট্রিবিউট করেছে। এবার ইফ দ্য টোটাল কালেক্টেড অ্যামাউন্ট, যদি কালেক্টেড অ্যামাউন্টটা 29791 হয় তাহলে ফাইন দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট,
তাহলে আমাদের কতগুলো স্টুডেন্ট ছিল সেটা আমাদের বার করতে হবে। খুবই ইজি অঙ্ক, আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হয় আমরা দেখে নেবো, আর আপনারা প্রয়োজন পড়লে ভিডিওটা পজ করে আপনারা কোশ্চেন অ্যান্সার আপনাদের যেটা অ্যান্সার হয় সেটা আপনারা খাতায় নির্বাচন করুন, পরে আমাদের উত্তরের সাথে মিলিয়ে নেবেন। তো চলুন দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে টোটাল কালেক্টেড অ্যামাউন্ট 29791, তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, তাহলে 3√ যেহেতু আমরা কিউব করেছি তা নিশ্চয়ই এখানে বলা আছে। তো যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন 31 তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। 15 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান সি তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19। 19 নম্বর প্রশ্ন আমি ওভাররাইট করে দিলাম, এটা আরআরবি 2008 এ এসেছিল। √6 + √6 + √6 এভাবে যদি চলতে থাকে ইকুয়াল টু হোয়াট? খুবই ইজি কোশ্চেন, তাই এরকম ধরনের কোশ্চেন আপনারা করেছেন। তা এখানে 2 × 3 যদি করেন তাহলে বড় সংখ্যাটা প্লাসের ক্ষেত্রে বড় সংখ্যাটা হয়, আর যদি এটা মাইনাস থাকতো তাহলে এটা ছোট সংখ্যাটা হতো। ঠিক আছে, আশা করছি আপনারা এই কোশ্চেনের অ্যান্সার আপনারা সবাই করতে পারবেন। তো আপনারা সবাই এই কোশ্চেনে উত্তর করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আমরা এটা ডিটেল ক্যালকুলেশন করেছি, কেউ যদি ডিটেল ক্যালকুলেশন দেখতে চান আপনারা ডিটেল ক্যালকুলেশন করে দেখতে পারেন যে উত্তর 3 বেরিয়েছে, বা আপনারা এই শর্টকাট মেথড সেটা হচ্ছে 2 × 3। তাহলে আমরা এখানে বার করেছি কি মানে পর পর ক্রমিক যে সংখ্যা সেই সংখ্যা যেটা কিনা ছয় হয়, যেটা গুণ করলে ছয় হয়, তা এখানে যেহেতু প্লাস আছে তাই 3 আর মাইনাস আছে তাই 2 হবে। ঠিক আছে, তা আপনারা নিশ্চয়ই এখানে শর্টকাট টেকনিকটা বুঝে গেছেন, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি প্লাসে থাকে তাহলে 3 হবে আর যদি মাইনাসে থাকে তাহলে 2 হবে। তো চলুন 19 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক, আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। সেই একই রকম কোশ্চেন দিয়েছে যে √12 + √12 + √12 ইজ এইভাবে যদি চলতে থাকে ইকুয়াল টু কত হবে? আপনারা অবশ্যই করতে পারেন, 3 × 4 তাহলে 3 × 4 = 12 হয়, যেহেতু প্লাসে আছে তাই বড় সংখ্যাটি হবে। এটা এসএসসি 2010 এ এসেছিল। আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন, আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে তো ক্যালকুলেশন করেই দিয়েছি, আপনারা আশা করি সবাই এই কোশ্চেনে অ্যান্সার কোনটা হবে সেটা বুঝতে পেরেছেন। তো চলুন 20 নম্বর প্রশ্ন, আমরা ডিটেল ক্যালকুলেশন করেছি, আপনারা কেউ যদি ডিটেল দেখতে চান সেই ডিটেলটাও আপনারা দেখে নিতে পারেন, আমরা শর্টকাট মেথডেও আমরা এটা করে দিয়েছি। আশা করছি আপনারা শর্টকাট ট্রিক্সটাও নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তা যারা এই কোশ্চেনের অ্যান্সার বার করেছেন অপশান সি 4 20 নম্বর প্রশ্নে তাদের সবার উত্তর সঠিক, আর আমরা চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 22, যেটা এসএসসি 2011 এ এই কোশ্চেনটা এসেছিল। তা চলুন কি কোশ্চেনটা কি আছে সেটা বলে দেওয়া আছে। দ্য পজিটিভ স্কোয়ার রুট অফ √48 - √45 ইজ, তাহলে পজিটিভ স্কোয়ার রুট, আমাদের এই নিচে 5টা কোশ্চেন আছে, এই 5টা কোশ্চেনের আমাদের 1টা কোশ্চেন আছে তার মধ্যে 5টা অ্যান্সার আছে। তা যেটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো বন্ধুরা আমরা আজকে 12 নম্বর প্রশ্নে চলে এসেছি, আমরা ওভারঅল 12টা কোশ্চেন করলাম। তো চলুন 22 নম্বর প্রশ্নে আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই একে একে এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন আমরা উত্তর দেখে নেব। তাহলে √48 - √45 = √3√16 - √15, তাহলে নাও বাই মাল্টিপ্লাইং দ্য নিউমিনেটর অ্যাড ডিনোমিনেটর বাই 2 আমরা এটাকে করছি। তা করার পর আমাদের রিকোয়ার স্কোয়ার রুট আমাদের বেরিয়েছে √3 / √2 × √5 - √3। তাহলে 22 নম্বর প্রশ্নে যাদের এই কোশ্চেনে অ্যান্সার বেরিয়েছে অপশান এ তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা আমরা আজকে 12টা কোশ্চেন সলভ করে ফেললাম, আর 12টা কোশ্চেন সলভ করার পর আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে আমাদের কমেন্ট লাইনে পোস্ট করুন। মার্কস পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা আপনারা সবাই সৎভাবে ক্যালকুলেট করে পোস্ট করুন, এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদের কোশ্চেনের সঠিক সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি আপনাদের হোমটাস্কের প্রশ্ন, যেটা আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়। তা আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো 5² × 5³ ইজ ইকুয়াল কত? অপশান এ 3000, অপশান বি 185, অপশান সি 4321 এবং অপশান ডি 3125। আবার আমি কোশ্চেনটা বলছি, 5² × 5³ ইজ ইকুয়াল কত? অপশান এ 3000, অপশান বি 185, অপশান সি 4321 এবং অপশান ডি 3125।
আপনাদের চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে বা আগামী ক্লাসে এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম দশজন যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কিরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।